শোনাতে এই গীতি শোনাতে এই গীতি আই অবাক হয়ে যাচ্ছি আই অলিম্পিকের ফেলোয়ার ভাইজান মেয়েকার কাছে হেরে যাচ্ছি কেন বুঝতে পারি আচ্ছা ভাইজান তুমি একটা এত বড় খেলোয়াড় একটা সত্যি কথা বলবে এই মেয়েদের কাছে হেরে গেলে কেন হিন্দুর মেয়ে পড়ে গেছে কমিটি ছুটে গেল ছুটে গিয়ে বলছে ডাক্তার 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 চাই ডাক্তার 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 ছুটে গেল ছুটে গিয়ে মেয়েটাকে দেখলো হাত ধরে তারপর বললো একে রক্ত দিতে হবে রক্ত চাই রক্ত রক্ত চাই কেতনে রক্ত রক্ত চাই রক্ত চাই তারপর কেউ না ছাড়া হ্যাঁ বললো না আমি খেলার মাঠ থেকে ছুটতে ছুটতে এসে আমি বললাম আমি রক্ত দেবো ডাক্তার বললো তুমি রক্ত দেবে আমি বললাম হ্যাঁ আমি রক্ত দিলাম রক্ত দেওয়ার পর সেই হিন্দুর মেয়েটা কিছুক্ষণ পরে জ্ঞান ফিরে এলো সে বলল আমার কি হয়েছিল ডাক্তার বললো তুমি একটু আগে না মরেই যেতে বলে কেন বলছে তোমার মারণ রোগ হয়েছিল তাই তোমাকে রক্ত দান করা হয়েছে বলছে আমাকে রক্ত দান করেছে কে কে শহীদ এই ব্যক্তি সে কে বলছে আমাদের ভাইজান এই মুসলমান বলছে কি আমি একটা হিন্দুর মেয়ে একটা মুসলমানের রক্ত আমার গায়ে তখন আমার মেজাজ গরম হয়ে গেছে আমি তখন গর্বের সহিত বললাম বাহ চমৎকার এই তো আমরা হিন্দু মুসলমান ভাই ভাই কেন তাহলে বলে যাই মোরা একই বৃন্তে দুটি কুসুম হিন্দু মুসলমান মুসলিম যাহার নয়ন মণি হিন্দু তাহার প্রাণ আচ্ছা বলতে পারিস আচ্ছা মুসলমানের গায়ে রক্ত কি সাদা হিন্দুদের গায়ে রক্ত কি লাল আমরা সবাই মনুষ্য জাতি নিয়ে এই পৃথিবীতে জন্মেছি আমাদের সবাই রক্ত লাল তাহলে কেন ওরা আমাদের থেকে হিংসা করে তা না বুঝলাম ভাইজান কিন্তু তুমি মেয়েদের কাছে হেরে গেলে কেন ওরে হেরে যাওয়ার একটা কারণ কি জানিস যেমন মেয়েরা সারা বছর পরে বার করে পুজোয় বার ব্রত করার পর ওরা খেলায় অংশগ্রহণ করেছে না দেখে আমি গর্বিত আমার বুকটা আনন্দে ফুলে গেছে তাই আমি চাই না এই গ্রাম বাংলার মেয়েরা এরা এরা হেরে গিয়ে মুখটা শুকিয়ে আংশি হয়ে যাক আর ওদের চোখে পানি ঝরুক তাই তোদের ভাইজান হেরে গিয়ে যেতে বাধ্য হয়েছে সাবাস ভাইজান সাবাস সত্যি তুমি মহান সত্যি ভাইজান তোমার ভদ্রে এত প্রতিভা নুইকো আছে আমি ধরতে পারিনি তাই নাকি সত্যি নুরজান বিবি তোমাকে যত দেখছি না আমি অবাক হয়ে যাচ্ছি ভাইজান বলো আজ আমার বলতে দ্বিধা নেই ভাইজান সত্যি তুমি তুমি একজন মুসলমান হয়ে হিন্দুর মেয়েকে যে রক্তদান করেছো তুমি রক্তদান করোনি তুমি জীবন দান করেছো তাই সত্যি আজ আমার গর্বের বুকটা ফেটে যাচ্ছে এই জন্যই তুই বলে সবার উপরে মানুষত্ব তাহার উপরে কেহ নাই এই মানুষ যদি না থাকে কে করবে ধর্ম পালন সবার উপরে মানুষ আমরা এই মনুষ্যত্ব বোধ নিয়ে যদি আমরা এগিয়ে যাই কোথায় স্বর্গ কোথায় নরক কে বলে তা বহুদূর মানুষের মাঝে স্বর্গ নরক মানুষেতে সুরাছো তুমি যে উপকার করেছো তার আমি সত্যি কৃতজ্ঞ আমি তোমার ছোট্ট বাহিনী আর আজকে যে খেলায় আমরা সারা বছর পরে মেয়েরা অংশগ্রহণ করেছি আমরা সারা বছর সংসার সংসার করেই বাঁচাই আজকে যে বছর শেষে আমরা খেলায় অংশগ্রহণ করেছি এই খেলায় যদি আমরা হেরে যেতাম তাহলে খেলার প্রতি আগ্রহটাই আমাদের নষ্ট হয়ে যেত তাই আমাদেরকে জিতিয়ে দিয়ে তুমি আমাদেরকে ধন্য করেছো ভাইজান এ জিত আমাদের হয়নি এ জিত হয়েছে শুধু তোমার এ জিত হয়েছে মানবতার এ জিত হয়েছে মনুষ্যত্বের তাই একে অপরের সঙ্গে যদি আমরা এইভাবে কাঁধে কাঁধ মিলিয়ে এগিয়ে যাই একে অপরের পাশে কিছু যদি দাঁড়াই তাহলে এ দেশ একদিন সোনার দেশ হয়ে দাঁড়াবে এ ভারতবর্ষ একদিন পৃথিবীকে পথ দেখাবে আরে বহিন নুরজান নারী মানে মা মা মানে মসজিদ মা মানে মন্দির মা মানে মক্কা মা মানে মদিনা মা মানে পৃথিবী তাই মায়ের চোখে পানি ঝরুক তোমাদের ভাইজান চায় না ভাইজান মানুষ মানুষের জন্য জীবন জীবনের জন্য একটু সহানুভূতি কি মানুষ তা পেতে পারে না ও বন্ধু মানুষ মানুষের জন্য জীবন জীবনের জন্য একটু সহানুভূতি কি মানুষ তা পেতে পারে না ও বন্ধু মানুষ মানুষের জন্য মানুষ মানুষের জন্য মানুষ মানুষের জন্য
নমস্কার গাজন এই দর্শক বন্ধু এবং মা বোনেরা, অধিক রাত্রি হয়ে গেছে, এই বিশ্বনাথ দা এবং আমাদের কুমার রানা দাস যে গানে সন্তুষ্ট হইয়া যে ছকটা দিলেন খুব ভালো লেগেছে। আমাদের বাবলু হালদারের একমাত্র ছেলে রাজেন্দ্র হালদার এবং বিজন হালদারের প্রথম পুত্র রাজেশ হালদার দুজনে মিলে দুজনে 10-10 কোটি টাকা ও দিয়ে উপহার করলেন। নমস্কার। একটা ভালো দাদার কাছে বলবো, ভালো ভালো ছক আর গোটা দিয়ে দেবেন, খুব ভালো লাগছে। ঠিক আছে, আপনারা বসুন, আমাদের গান বাকি আছে, আপনারা বসুন আর শুনতে থাকুন আমার এই নূরজাহান বহিনের কণ্ঠ থেকে কিছু গান। তো যাই হোক, একখানা শ্রদ্ধা নির্মলা মিশ্রের গান আমি গিয়ে শোনাই, গাইছি বলো তো আরছি তুমি মুক্তি দেখে। বলো তো আরছি তুমি মুক্তি দেখে, যদিও কাজল আমি পরিনি, যদিও কবরী আজ বাঁধিনি, তবু বলো তো রূপসীকে তোমার চোখে, বলো তো আরছি তুমি মুক্তি দেখে, বলো তো আরছি তুমি মুক্তি দেখে, যদিও কাজল আমি পরিনি, যদিও কবরি আজ বাঁধিনি, তবু বলো তো রূপসীকে তোমার চোখে, তবু বলো তো রূপসীকে তোমার চোখে। রাজার ঘরে হাসিতে পান্না তো নই কান্না ঝরে, আমি নই বিপ্রবতী রাজার ঘরে হাসিতে পান্না তো নই কান্না ঝরে, কে তো কি লজ্জা না পাই তোমায় দেখে, কে তো কি লজ্জা না পাই তোমায় দেখে, তবু বলো বলো কি রূপসী তোমার চোখে, বলো তো আরছি তুমি মুক্তি দেখে, যদিও কাজল আমি পরিনি, যদিও কবরী আজ বাঁধিনি, তবু বলো তো রূপসীকে তোমার চোখে, তবু বলো তো রূপসীকে তোমার চোখে, তবু বলো তো রূপসীকে তোমার চোখে।